আকাশ রেটিং চ্যানেলে আপনাকে স্বাগতম এবং আমি আকাশ আবারও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ইউটিউবের পর্দায় চলে এলাম বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যালিগ্রাফি নিয়ে ক্যালিগ্রাফি কি ক্যালিগ্রাফি কেন করতে হয় আর ক্যালিগ্রাফি কিভাবেই বা করতে হয় আসলে বন্ধুরা ক্যালিগ্রাফি খুব মজার এবং শখিন একটি বিষয় ক্যালিগ্রাফির বাংলা আবেদনে করতে হচ্ছে স্বরূপ হস্তশিল্প যেটা আমরা নিজের হাতে রূপ দিয়ে এবং নিজের হাতে যেই কাজটি করি সেটাই কিন্তু হস্তশিল্প আমার প্রিয় বন্ধুরা এই হস্তশিল্পটি যদি আমরা কম্পিউটারের সাহায্য করতে পারি তাহলে কেমন হয় আর শুধু তাই নয় যদি ফটোশপের মাধ্যমে করতে পারি তাহলে কেমন হয় আমার মনে হয় দারুণ হবে তাই না তো বন্ধুরা ক্যালিগ্রাফি আমি জিনিসটা আপনাদের ক্লিয়ার করে দিই দেখুন এখানে যে দেখতে পাচ্ছেন ক্যালিগ্রাফি এখানে যে লেখা আছে আড়াল এটা কিন্তু ক্যালিগ্রাফি দিয়ে লেখা কি করে বুঝবো আসলে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি এখানে আমরা যে যে ফ্রন্ট গুলা দেখতে পাচ্ছি যে বাংলা এখানে ফ্রন্ট সরায়া তারপরে রা ল আসলে এই ফ্রন্ট কিন্তু বাংলার কোনো ফ্রন্ট নয় এই ফ্রন্ট কিন্তু হাতে তৈরি করা আমরা কিন্তু ক্যালিগ্রাফির মাধ্যমে এই ফ্রন্ট তৈরি করে থাকি তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে বখাটে এই বখাটে এটাও কিন্তু আসলে আমাদের কম্পিউটার এরকম ফ্রন্ট আমরা খুঁজে কোথাও পাব না বিজয়ে পাবো না অব্রতে পাবো না আসলে ভাবে এই ফ্রন্ট কিন্তু আমাদের খুঁজে পাওয়া সম্ভব নয় এই ফ্রন্ট কিন্তু ক্যালিগ্রাফি দিয়ে তৈরি নিজের হাতে এই ফ্রন্ট গুলাকে ডিজাইন করা হয়েছে এবং নিজের হাতে এই ফ্রন্ট গুলাকে রূপ দেওয়া হয়েছে তো বন্ধুরা এটাই হচ্ছে ক্যালিগ্রাফি তো ক্যালিগ্রাফি আমরা ইউটিউবে অনেক সময় দেখতে পাই যে শর্ট ফিল্ম যে নামগুলি ডিজাইন করে লেখা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা এটাও কিন্তু ক্যালিগ্রাফি দিয়ে করা আমাদের অব্র ফ্রন্টেও কিন্তু এই ফ্রন্টটা নেই এবং আমরা বিজয়ের যে ফ্রন্ট ব্যবহার করি এই ফ্রন্টেও কিন্তু এই ফ্রন্ট গুলা আমরা পাবো না তো বন্ধুরা এই ফ্রন্ট কিন্তু নিজের হাতে তৈরি নিজের হাতে রূপ দিয়ে কিন্তু এই ফ্রন্ট আমাদের তৈরি করতে হয় তো বন্ধুরা এই ফ্রন্ট গুলা কিভাবে আমরা তৈরি করতে পারি এই বিষয়টা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমি আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সাথে থাকবেন আর বন্ধুরা হ্যাঁ আমরা কিন্তু অনেকেই চাই ভালো ডিজাইনার হতে ভালো ফটোগ্রাফার হতে তো আসলে ভালো ফটোগ্রাফার বা ভালো ডিজাইনার হতে হলে কিন্তু আপনাকে এই বিষয়ের উপর যথেষ্ট সম এবং যথেষ্ট সময় দিতে হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড লেখা আছে আম সরাইয়া ম আম আসলে এটা আমি আসলে আমার হাতের লেখাটা খুব একটা ভালো না বা আমি খুব ভালো করে আর্ট করতে পারি না আসলে বিশ্বাস করুন দেখুন আমি কখনোই হয়তোবা আমার লাইফে আমি কখনো আর্ট করার বিষয়টা নিয়ে হয়তো বা কখনোই চেষ্টা করিনি এক মিনিট সময় হয়তো ব্যয় করিনি সেই জন্য ভালো না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমার হাতের লেখা এটা কিন্তু আমি আমলেখতে চেষ্টা করেছিলাম আসলে এটা আমি স্ক্যান করে যদি আমার কম্পিউটারে পরে আমি ইনপুট করেছি আসলে দেখুন আমার হাতের লেখাটি এরকম তো সেজন্যই কিন্তু আমার হাতের লেখাটি ভালো না আমার হাতের লেখাটি একদম ভালো কিন্তু এখানে আমাকে নকল করতে হয়েছে যে দেখতে আম এটা কিন্তু আমি কম্পিউটার দিয়ে টাইপ করে তারপরে এখানে এনেছি এটা দিয়ে আমি ক্যালোগ্রাফি কিভাবে করতে হয় এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে দুটি বর্ণ রয়েছে একটি হলো সরায়া আর একটি হলো ম আসলে এলিস্টেটরে দিস ইজ বেটার তারপরে ফটোশপ নিয়ে আমি আপনাদের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল শেয়ার করেছি আমি ফটোশপেও তো আপনাদের শেখাতে পারবো তো আমি আশা করি বন্ধুরা আপনি এলিস্টেটরে যে কাজ করে দেখাবেন আমি আশা করি ফটোশপে সেই কাজ আমি সেম ভাবে করে দেখাতে পারবো তো আসলে এটা আপনার এক্সপিরিয়েন্স আপনাকে গাইড করে আসলে বন্ধুরা ক্যালিগ্রাফি বিষয়টা একদম আপনার অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসবে আপনার অন্তর থেকে যে ছবিটি বেরিয়ে আসবে সেই ছবিটি কিন্তু আপনি চোখ বন্ধ করে আঁকতে পারবেন তো আসলে এরকম একটি ডিজাইন আপনি কি ধরনের ডিজাইনটা আপনি করতে চান লেখার বা আপনার বর্ণের কি ধরনের ডিজাইন করতে চান এটা এক ধুম আপনার অন্তর থেকে চলে আসবে আর এছাড়া যদি আপনি মন থেকে যদি আসলে এরকম কিছু আবিষ্কার করতে না পারেন তাহলে এখানে লেখে সার্চ করুন ক্যালিগ্রাফি বাংলা লেখে এখানে সার্চ করুন দেখুন ক্যালিগ্রাফির ডিজাইন লেখা আমি এখানে সার্চ করেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো ক্যালিগ্রাফি ডিজাইন চলে আসছে তো এখান থেকে যে কোনো একটি ডিজাইন আপনি দেখে সেম অনুসরণ না করুন কিন্তু আংশিক অনুসরণ করে কিন্তু আপনি সুন্দর ক্যালিগ্রাফি কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ঈদ মুবারক এটা একটি ডিজাইন এটা যে ডিজাইনটা করেছে এটা কিন্তু তার মনের অন্তর থেকেই কিন্তু এই ডিজাইনটা বেরিয়ে আসছে আর সে কিন্তু এই ডিজাইনটা করেছে তো অনুরূপভাবে আপনিও কিন্তু এরকম ডিজাইন করতে পারবেন আবার এলো যে সন্ধ্যা তো আসলে এগুলো ডিজাইন আপনার অন্তর থেকে কিন্তু করতে হবে আর তারপরেও যদি আপনার অন্তর থেকে বেরিয়ে না আসে তাহলে আর কি করার তাহলে এখান থেকে আমার মতো নকল করে একটা ডিজাইন দেখে আপনি কিন্তু ডিজাইনটা করতে পারবেন তাই না তো আসলে আমি নকল করেছি বিষয়টা সেম আসলে নকল না আমি কাজটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আসলে আমি এরকম ডিজাইনার না সেই ক্ষেত্রে কিন্তু আমাকে নকল করতে হয়েছে হ্যাঁ তো আসলে কি বলে যে যে বিষয়টা করব কিভাবে করতে হয় কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আমি আপনাদের দেখাতে পারবো তো বন্ধুরা মূল কাজে চলে আসি তো ধরুন কেলিগ্রাফি দুইটি ভাবে করা যায় যেমন এই ক্যানভাসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরুন এখান থেকে যদি এখন আমি ব্রাশ টুল সিলেক্ট করি ব্রাশ টুল সিলেক্ট করার পর অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট এবং ফ্লো হান্ড্রেড পার্সেন্ট দুটি হান্ড্রেড পার্সেন্ট করার পর এখান থেকে যে কোনো একটি কালার আমি সিলেক্ট করে দিলাম ফোগ্রাউন্ডের ফোগ্রাউন্ড যে কোনো একটি কালার সিলেক্ট করার পর এখান থেকে আমরা একটি ব্রাশ সিলেক্ট করে দিতে পারি আমরা কি ধরনের ব্রাশ নেব হার্ড না সফট ছোট না বড় না যে কোনো ধরনের ব্রাশ আমরা কিন্তু এখান থেকে নিতে পারবো ধরুন এখান থেকে আমরা এরকম ব্রাশ নিতে পারি দেখুন দেখে আমি লেয়ার প্যানেল থেকে একটি লেয়ার তৈরি করে নিচ্ছি লেয়ার তৈরি করে নেওয়ার পর দেখুন আমরা যদি এরকম ব্রাশ নিই তাহলে এরকম হবে আসলে যেরকম ব্রাশ আপনি নিতে চান তো বিষয়টা আমি আপনাদের দেখাই ধরুন আমি যদি লিখতে চাই যে আম আম এটা লিখতে কিন্তু আসলে কম্পিউটারে বাংলা ফন্ট থাকতে হয় না এটা কিন্তু আপনার হাতেই লিখতে পারবেন তো এখানে যদি আমি এভাবে আম লিখি এভাবে টাইপ করার পর বন্ধুরা এই ফন্টটা কিন্তু আমরা কম্পিউটারে কোথাও খুঁজে পাবো না আর এটা লিখতে কিন্তু আমাদের কম্পিউটারে বিজয় অবর এসবের কোনো ফন্টই আমাদের থাকা দরকার নেই তো এখন ধরুন আমরা এখান থেকে আরেকটি লেয়ার তৈরি করে নিচ্ছি এই নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমরা আরেকটি লেয়ার তৈরি করে নেব দেখতে পাচ্ছেন টপে কিন্তু আমার আরেকটি লেয়ার হয়ে গেছে তো বন্ধুরা এখন আমরা পেন টুল সিলেক্ট করব ধরুন নিচে যে লিখেছি আমি লাল কালিতে এটাতে কাজ করব না আমি উপরটাতে কাজ করে দেখাই আর চাইলে এটাতেও আমি কাজ করতে পারি তো এখন আমরা নিব পেন টুল এখান থেকে পেন টুল সিলেক্ট করব পেন টুল সিলেক্ট করার পর আমরা পেন্টুলে এভাবে এটাকে মার করব এভাবে এটাকে মার করুন তো এভাবে করলেই আপনার কাজটা সলিউশন হবে না তো এখানে কাজ আমি বাকি কারণ বিষয়টা একটি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য এবার কন্ট্রোল অল্টার জ্যাট ব্রেস করে আন্ডো করে নিন তো এখন দেখুন আমি যে এখান থেকে পেন্টুল সিলেক্ট করেছি পেন্টুল সিলেক্ট করার পর কিন্তু এখানে প্যাথ লেখা দেখাচ্ছে হ্যাঁ প্যাথ কিন্তু আমাদের চলবে না এখানে আমাদের সারপার করে দিতে হবে এখান থেকে আমরা সার্ফ করে দেব সার্পে ক্লিক করুন সার্ফে ক্লিক করার পর বন্ধুরা পেন টুলে মার্ক করে ঠিক এইভাবে যদি আমরা মার্ক করে তাহলে কিন্তু আমাদের কাজটা কিছুটা হয়ে যাবে আমরা এইভাবে মার্ক করব বন্ধুরা আমরা এইভাবে মার্ক করার পর এখানে দেখতে পাচ্ছি কিছু রং চলে যে রঙটার কারণে আমরা পিছনের যে যে বর্ডারটা রয়েছে এটা কিন্তু দেখতে পারবো না তো এটা যদি না দেখতে পারি তাহলে কিন্তু আমরা এটা কাটতে পারবো না তো এখন আমরা কি করবো এখান থেকে এটার কালার টিকে আমরা বন্ধ করে দিব দেখতে পাচ্ছেন এই কালার আইকনে ক্লিক করবো কালার আইকনে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নো কালার এই নো কালার আমরা ক্লিক করে দিব নো কালারে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু কালারটি চলে গেছে আমরা এভাবে মার করি এটাও আমাদের মার করা হয়ে গেছে তারপর এখান থেকে বাকি রয়েছে আমাদের এটা মার করা এবার আমরা এটাও মার করবো বন্ধুরা এটাও আমাদের মার্ক হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা তিনবার তিনটি তিনটি জিনিসকে আমরা যেভাবে কেটেছিলাম এখানে কিন্তু তিনটি জিনিসই হয়ে গেছে তো এখন বন্ধুরা আমরা কালার নিয়ে আসবো এখন আমার মার্ক করা রয়েছে মার্ক করার পর বন্ধুরা আমরা এখান থেকে এই যে ফিলে ক্লিক করে আমরা নো কালার করে দিয়েছিলাম এটাতে আমরা কালার করে দিচ্ছি ধরুন যে একটি কালার আমি করে দিলাম তারপর লেয়ার টুতে আসুন এবং এটাতেও কালার দিয়ে দিন সরি ভিন্ন কালার হয়ে গেছিল তারপর লেয়ার ওয়ানে শোনা বন্ধু রে তুমি কোথায় রইল বন্ধুরা আসলে পুরো ভিডিওটায় তো বন্ধুরা আমি সরায়ার ডিজাইনটাই করে দেখিয়ে দিই আমার মনে হয় আমটি আপনারা ডিজাইন করতে পারবেন তো বন্ধুরা আসলে প্রথমে আমাদের কাজ কি ছিল প্রথমে যে কোনো একটি লেখা আমরা হাতে লেখবো লেখার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি স্ক্যান করে একটি জিনিস নিয়ে এসেছিলাম আমরা কলম দিয়ে এটি সাদা কাগজের মধ্যে ডিজাইন করে তারপর কিন্তু আমরা কম্পিউটারে ইম্পোর্ট করে সেটাতেও কিন্তু আমরা সুন্দর এবং শৌখিন ডিজাইন করতে পারবো তো বন্ধুরা এটা আমি স্ক্যান করে আমার কম্পিউটারে ইম্পোর্ট করেছিলাম বাট এটাতে আমি কাজ করলাম না তো জিনিসটা আমি আপনাদের দেখালাম যে আপনারা স্ক্যান করে ক্যানভাস ওপেন করে এটা তো কাজ করতে পারবেন তো এখান থেকে বন্ধুরা এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি লেয়ারটি আছে আমি লেয়ারটিকে আমরা এবার এই চোখ আইকনটিকে হাইট করে দেব হাইট না করলেও আমরা কাজ করতে পারি নো প্রবলেম এটাকে আমি হাইট করে দিচ্ছি হাইট করার পর দেখতে পাচ্ছেন শুধু আমটা রয়েছে এটাকে হাইট করে দিলাম তো এখন বন্ধুরা এখানে আমরা এখানে সরাইয়াটাকে আমরা তিনটা ভাগ করেছি উপরে মাত্রা সহ এ পাশে দাঁড়ি তারপর এটা তারপর এই ত এই তিনটা মিলেই কিন্তু আমরা সরায়া অ্যাড করেছি দেখুন এভাবে কিন্তু আমরা এটা একটা লেয়ার এটা একটা লেয়ার এবং এটা একটি লেয়ার এভাবে কিন্তু আমরা তিনটি লেয়ার দিয়ে কিন্তু একটি সরয়া তৈরি করেছি তো এখন এই তিনটি লেয়ারকে আমরা একত্র করব তো তিনটি লেয়ারকে একত্র করার জন্য কন্ট্রোল বাটন চেপে ধরে এভাবে এই লেয়ারগুলোতে ক্লিক করুন তিনটি লেয়ার একসাথে মার্ক হয়ে গেছে তো এখন কন্ট্রোল বাটন চেপে ধরে এই বাটনে প্রেস করুন এই বাটনে প্রেস করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু তিনটি লেয়ার একটি লেয়ারে পরিণত হয়ে গেছে তো বন্ধুরা এখন এই লেয়ারে ক্লিক করার পর এই লেয়ারে মার্ক করার পর আমাদের কিন্তু কি সিলেক্ট করা রয়েছে প্যান্টোল প্যান্টোল কিন্তু আমাদের সিলেক্ট করা রয়েছে পেন্টল সিলেক্ট করলে দেখতে পাবেন এই দিক দিয়ে কিন্তু আমাদের এই পয়েন্টগুলো রয়েছে আমরা যে কাজগুলি করেছিলাম এই পয়েন্টগুলো কিন্তু এই দিক দিয়ে রয়ে গেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পয়েন্ট কিন্তু এদিক দিয়ে রয়ে গেছে তো এখন আমরা ডিজাইন করব। ডিজাইন করার ক্ষেত্রে আমরা কিন্তু এগুলাকে ধরে বিভিন্ন রকম ভাবে যেমন কন্ট্রোল বাটন চেপে ধরে যদি আমি এটাকে টানি দেখুন মাথাটা এরকম হয়ে গেল মাথাটা এরকম এমন কোনো ফ্রন্ট আপনি পাবেন দেখুন এটা ডিজাইনটা আমরা এখন ইচ্ছা মতো করতেছি এটা যেরকম খুশি আপনি সেরকম দিয়ে কিন্তু এটা আমরা করতে পারবো তারপর আমরা এটাও যেরকম খুশি সেরকম ভাবেই করতে পারবো ঠিক এভাবেই কিন্তু বন্ধুরা কেলিগ্রাফি করতে হয় আমি এই বিষয়টা আপনাদের শেয়ার করার জন্য ঠিক এই বিষয়টা আমি আপনাদের শেয়ার করার জন্য আসলে নকল আম নিয়েছিলাম তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটি করতে হয় আর কোথাও বুঝতে সমস্যা হলে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে টেনে এটা এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক নিয়ে যাচ্ছি আসলে এরকম কোনো ফ্রন্ট আমরা কি কখনোই বাংলাতে পাবো যে এরকম কোনো ফ্রন্ট আছে এরকম কোনো ফ্রন্ট কিন্তু নেই এই যে দেখুন এটা কিন্তু একটা ডিজাইন এটা একটা সরায়া আমরা কিন্তু বুঝতে পারছি এটা একটা সরায়া কিন্তু আসলেই

করে তো বন্ধুরা ভিডিও ভিডিওটি আমি শেষ করবো পরিশেষে এটুকুই বলবো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম